তাহলে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা এই একটা এডিট টেক্সট নিলাম, এডিট টেক্সট সাইজ দিলাম, দেন আমরা এটার নিচে যে কাজটা করব সে কাজটা হচ্ছে যে একটা বাটন নেব, একটা বাটন নেব, বাটনটা হবে প্রথমে হচ্ছে ম্যাচ প্রিন্ট, দেন হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। তাহলে বাটনটা নির্দিষ্ট সাইজে হয়ে যাবে। আমরা শুরুতেই হচ্ছে এটা একটা মার্জিন টপ দিয়ে দেব, মার্জিন টপ 10 ডিপি, ওকে। দেন অর্থাৎ একটু ফাঁকা হয়ে গেল দুইটার মাঝে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার একটা টেক্সট দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা শুরুতে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রাইমারি চলে গেল। দেন আমরা টেক্সট দিতে পারি, আর টেক্সট দিলে হচ্ছে শো ডেট, হ্যাঁ সেই জন্য ডব্লিউ শো ডিএটি ডেট। দেন হচ্ছে আমরা এটার ভিতরে আরো দিতে পারি যেটা, সেটা হচ্ছে কালার দিতে পারি টেক্সট কালার, টেক্সট কালার হচ্ছে হোয়াইট আমরা দিয়ে দেবো, হোয়াইট হোয়াইট দিয়ে দিলাম। দেন হচ্ছে টেক্সট সাইজ দিতে হবে আমাদের, টেক্সট সাইজ মূলত 24 সাইজ আমরা দিয়ে থাকি। তো শো ডেট আমাদের মূলত একটা ডিজাইন হয়ে গেল। দেন হচ্ছে যে আমরা একটা টেক্সট ভিউ নিতে পারি, টেক্সট ভিউটা আমরা কি করব, টেক্সট ডেটটাকে শো করাবো, ওকে। তাহলে এটা হচ্ছে টেক্সট ভিউটা আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, র‍্যাপ কন্টেন্ট। দেন হচ্ছে আমরা একটা টেক্সট ডিফল্ট একটা টেক্সট দিতে পারি, স্ট্যাটিক স্ট্যাটিক একটা টেক্সট দিয়ে দিলাম, সেটা হচ্ছে সিলেক্টেড ডেট, সিলেক্টেড ডিএটি সিলেক্টেড ডেট, ওকে। আমরা সিলেক্টেড ডেট নিয়ে নিলাম, আমরা টেক্সট সাইজ দিতে পারি, টেক্সট সাইজ দিতে পারি, টেক্সট সাইজটা হয়ে লাগিয়ে 20, ওকে, এসপি 20 এসপি দিয়ে দিলাম। দেন আমরা টেক্সট কালার দিতে পারি, টেক্সট টেক্সট কালার দিতে পারি, সেটা হচ্ছে আমরা দেবো হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক দিলে হচ্ছে 6টা 0 লেখলি হবে। দেন আমরা যেটা দিতে পারি আমাদের মার্জিন দিতে পারি, মার্জিন টপ সেটা হচ্ছে আমরা 50 দিয়ে দিই, একটু বেশি নিচে দেখাবে এটা, ওকে। আর হচ্ছে আর একটা বিষয় যেটা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সবগুলো জিনিসই হচ্ছে একটা সেন্টার দেখাবে, গ্র্যাভিটি, সেজন্য সেন্টার গ্র্যাভিটি সেন্টার নিয়ে আসলাম, আমরা টোটালটা হচ্ছে সেন্টারে করব, ওকে। তো আমরা আমাদের ডিজাইন পার্টটা মূলত শেষ করে দিলাম, তো ডিজাইন পার্টটা আমাদের কমপ্লিট। তো এখন যেটা লাগবে আমরা এই উইজেট গুলোকে আমরা যেহেতু অ্যাক্টিভিটি ফাইল থেকে অ্যাক্সেস করব, সেই জন্য আমরা কি করব, যেহেতু অ্যাক্টিভিটি ফাইল থেকে অ্যাক্সেস করব, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আইডি দিয়ে দেব, আইডি 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 হচ্ছে এডিট টেক্সট আইডি, আইডি, ওকে। দেন দুই নম্বরটা হচ্ছে আমাদের বাটন আইডি, চেঞ্জ করে দিলাম। দেন আমাদের যে কাজটা করতে এটা হচ্ছে টেক্সট ভিউ আইডি, ওকে, আমরা আইডি দিয়ে দিলাম সবগুলোর। এখন আমরা যে কাজটা করবো সে কাজটা হচ্ছে যে আমরা ডেট পিকার ডায়লগে চলে যাব, এখানে গিয়ে আমরা জাস্ট এই তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, একটা হচ্ছে এডিট টেক্সট এর জন্য ইডিআই, এডিট টেক্সট এর জন্য এডিট টেক্সট, এডিট টেক্সট, ওকে। আমরা দুই নম্বরটা হচ্ছে বাটন নিয়ে নিলাম, ইউডব্লিউটি বাটন, বাটন যেহেতু একটাই বাটন আমাদের কিছু লাগবে না। টেক্সট ভিউ আমরা নিয়ে নিলাম, টিই নেক্সট টেক্সট ভিউ আমরা নিয়ে নিলাম, টেক্সট ভিউর জন্য টেক্সট ভিউ আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। এখন আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে যে আমরা ফাইন্ড করব এই টেক্সট, আইডি টেক্সট আমরা প্রথমে ফাইন্ড করব, আইডি টেক্সট এফ আই এন টি ফাইন্ড ভিউ আইডি আর ডট
আইডি ডট এডিট টেক্সট আইডি, তো এডিট টেক্সট আইডি আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের আচ্ছা একটা বিষয়, সেটা হচ্ছে টেক্সট ভিউ আইডি। আমরা মেইন অ্যাক্টিভিটিতে মনে হয় একটা টেক্সট ভিউ আইডি নিয়েছিলাম, রাইট? যেহেতু একই ভেরিয়েবল দুইটা জায়গায়, তো আমাদের কনফ্লিক্ট করতে পারে, সেই জন্য হচ্ছে আমরা এটাকে একটু ডিফারেন্ট নেমে দিতে পারি। এই এক্সএমএল ফাইলটাতে দেখেন একই নাম দিয়েছি আমরা, মেবি টেক্সট ভিউ আইডি দিয়েছি ধন্যবাদ। এটাকে আমরা দিতে পারি ডেট ডায়লগ, DIAL ও যে ডায়লগ টেক্সট ভিউ, ওকে, টেক্সট আইডি ডায়লগ টেক্সট আইডি, ওকে, আচ্ছা টেক্সট আইডি, এটা ইয়েটা একটু চেঞ্জ দিলাম, কারণ এগুলো যদি একরকম, একই প্রজেক্টে যদি একরকম আইডি থাকে তাহলে সেই আইডিটা হচ্ছে টোটাল প্রজেক্টের ভিতরে কনফ্লিক্ট করবে, ওকে। তো এটা একটা ফাইন্ড করলাম, আমরা এইভাবে তিনটা ফাইন্ড করে নিতে পারি। এটা হচ্ছে যে আমরা বাটন দিয়ে দিলাম, বাটন সি, এটা হচ্ছে বাটন, আর এটা হচ্ছে বাটন আইডি, সরি, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বাটন আইডি, বাটন আইডি আমাদের। দেন এটা হচ্ছে আমাদের টেক্সট ভিউ, এটা হচ্ছে আমাদের ডায়লগ, ডায়লগ টেক্সট আইডি, ডায়লগ টেক্সট আইডি, ওকে, ডায়লগ টেক্সট আইডি। আমরা তিনটা ফাইন্ড করে নিলাম। এখন আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে লিসেনার অ্যাড করা। তো লিসেনার অ্যাড করলে যেটা করবো, আমরা আমরা এখানে দুইটা জায়গায় লিসেনার অ্যাড করবো, সেটা হচ্ছে এক টেক্সট ভিউ যখন ক্লিক করবে তখন একটা ডায়লগ শো হবে, আর বাটনে যখন ক্লিক করবে তখন ওই ওই সিলেক্টেড ডেটটা আমরা আবার টেক্সট ভিউ দেখাবো। তো দুইটা লিসেনার অ্যাড করবে, সেই জন্য আমরা হচ্ছে, আমরা জানি যে মাল্টিপল লিসেনার অ্যাড করলে হচ্ছে আমাদের প্রয়োজন যেটা, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে নিবো আমরা লিসেনারটা, অন ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার, হচ্ছে ভিউয়ের এটা একটা মেথড রয়েছে যেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে নেবো আমরা, ওকে। এখানে এসে আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করব, আমরা এখানে সুইচ দিয়ে চেক করতে পারি। আমরা ইফ কন্ডিশন তো আগেরটাতে দেখলাম, আমরা এখানে সুইচ কেস দিয়ে চেক করব, কারণ এগুলোতে হচ্ছে আমরা জাভাতে পড়েছি, সুইচ কেস দিয়ে আসলে কিভাবে কাজ করতে সেটা আমরা জানি না। সুইচ কেস হচ্ছে আমরা সুইচ লিখবো, সুইচ লেখার পর আমরা একটা, এটা হচ্ছে সুইচের মূল স্টেটমেন্ট, ওকে। তো এখানে সুইচে যাব আমরা, বি ডট গেট আইডি লিখবো, বি ডট গেট আইডি আমরা দিয়ে দিলাম, ওকে। দেন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ক্যাচ, আর ডট আইডি ডট আচ্ছা আমরা দিতে পারি টেক্সট আইডি, ওকে, কেসে শিফট, আচ্ছা সুইচ কেসটা কি লেখা হয়েছে আমাদের, এরও দেখাচ্ছে কেন, মেথড কল এক্সপেক্টেড, আচ্ছা সুইচ কেস, আচ্ছা সুইচ কেচ, মেবি আমি ওখানে আগের প্রজেক্টটাতে লিখেছি, এই যে এখানে করেছিলাম সুইচ কেস দিয়ে, এটা হচ্ছে ঠিকই আছে, ক্লিকের ভিতরে সুইচ বাইরে লিখেছি, আচ্ছা বাইরে তো লিখে নিয়েছি, আচ্ছা